মন্দির নগরী উদয়পুর কাঁকড়াবন উত্তর কুশামারা এলাকায় জলের সংকট। গত কয়েকদিন ধরে নয়, দীর্ঘ বছর ধরে উদয়পুর কাঁকড়াবন আরডি ব্লকের অধীন উত্তর কুশামারা এলাকায় তীব্র জলসংকটে ভুগছে এলাকার লোকজন, তীব্র গরমে অতিষ্ঠ এলাকার লোকজন। আর এই তীব্র দাবদাহের মধ্যে এক বালতি জলের জন্য উত্তর কুশামারা এলাকার লোকজন হাহাকার করছে। কোথায় গেলে পানীয় জলের ব্যবস্থা হবে সেটা এলাকার লোকজন বুঝে উঠতে পারছে না। গত কয়েক বছর ধরে এই জলের সংকটে এলাকার লোকজন নাজেহাল। গত বাম আমলে এই এলাকায় কয়েক হাজার টাকা খরচ করে এলাকার লোকজনদের সুবিধার্থে একটি জলের ট্যাঙ্ক নির্মাণ করা হলেও আজ অবধি এই জলের ট্যাঙ্ক দিয়ে এক ফুটা জল বের হতে দেখেনি কেউ। গত এক বছর আগে জল জীবন মিশন প্রকল্পের টাকা খরচ করে বাড়ি বাড়ি জলের লাইন দেওয়া হলেও নিয়মিত জল সরবরাহ করে মানুষের কাছে পৌঁছে দিতে আজও সক্ষম হয়ে উঠতে পারেনি বলে একরাশ ক্ষোভ জানান এলাকার নারী পুরুষ একত্রে। এলাকায় একটি শিশুদের শিক্ষার জন্য বিদ্যালয় থাকলেও শিশুদের পরিশ্রুত পানীয় জল নিয়মিত খাওয়াতে পারে না, বাধ্য হয়ে পাশের বাড়ির কল থেকে জল নিয়ে ফিল্টার করে তারপর খাওয়ানো হচ্ছে শিশুদের। এলাকার লোকজন জলের সংকটের কথা এলাকার পঞ্চায়েত থেকে শুরু করে জল দপ্তরের উপর আস্থা হারিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে এলাকায় নিয়মিত জল সরবরাহ করার কথা জানিয়ে একটি চিঠি দেওয়া হয়েছে বলে জানান এলাকার লোকজন। এলাকার লোকজন জলের পাইপ কেটে দেখছে জল আসছে কি না নিয়মিত, জল কিন্তু আসে না। এলাকার লোকজনদের একটাই দাবি, উত্তর কুশামারা এলাকায় নিয়মিত জল সরবরাহ করা হোক। মানুষ যাতে নিয়মিত অন্তত তিন বেলা পরিশ্রুত পানীয় জল না পেলে ও দুই বেলা জল নিয়মিতভাবে সরবরাহ করার জন্য দাবি জানানো হয়। এখন দেখার বিষয় জলসম্পদ দপ্তর কিংবা কাঁকড়াবন আরডি ব্লক অথবা স্থানীয় পঞ্চায়েত এলাকায় নিয়মিত জল সরবরাহ করার জন্য কি ভূমিকা পালন করে সেই দিকেই তাকিয়ে আছে এলাকার নারী পুরুষ সব অংশের জনগণ। জলটা কে দেয়? পঞ্চায়েত দেয়। কি নাম পঞ্চায়েতটা? কুশামারা। তো আপনার প্রধানটা জানাইছিলেন যে জলের এই সমস্যার সমাধান নাই। অভিযোগটা কি ছিল মুখ্যমন্ত্রীর কাছে? জল 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 শুধু জল লেগে। হ্যাঁ, জল 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 খাওয়ানো জল পায় না কয়দিন। মানে এই অভিযোগটা মুখ্যমন্ত্রীর কাছে জানাইছিলেন? একবেলা একবেলা জল। ব্যুরো রিপোর্ট, হাল্লাবল।